আনলকড অবস্থাতে আমি ক্যাপটা পুশ করলে খুলে যাবে তো এই কারণে এটাকে পিছন থেকে ওরকম সেনার লাগে না অনেকটা কুপেস ডিজাইন এটা কিন্তু কবজাই বলে মানে খুবই ভালো একটা কবজা ভিতর থেকে নামাই তবে এটা কিন্তু একটা হ্যাসেল ওরে বাপে দরজাটা তো অনেক ভারী ওভারঅল রিয়ার কেবিন স্পেস আমার কাছে অসাধারণ লাগছে ফ্যান্টাসিক লাগছে এইটাকে বলে বিল্ড কোয়ালিটি এটাকে বলে প্রিমিয়ামনেস একজনের জন্য আমি এনাফ না মানে আমি আর একটু বড় সড়ো হইলে তখন যে একটু বসতে পারতাম এখন আমার এই পাশেও অনেক জায়গা এই পাশেও জায়গা মানে আমি একজনের সিট পুরোটা দখল করতে পারতেছি না ব্রেকিংটা ফ্যান্টাস্টিক কারণ ব্রেকটা ফোর ডিজ ব্রেক হন্ডার ব্রেকটা আমি গ্রেসও বলছি অনেক প্রোগ্রেসিভ একটা ফিল দেয় সবশেষ এবার আমি বলতে চাই এই গাড়িটা আমার জন্য এই গাড়িটা আমার কাছে এত ভালো লাগছে এবং এত ভালো ভ্যালু ফর মানি আসসালামু আলাইকুম আমি সাইদি হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকের গাড়িটা হচ্ছে হোন্ডা ইনসাইট হাইব্রিড এলএক্স প্যাকেজ টু থাউজেন্ড নাইনটিন মডেল পার্ল কালার এই গাড়িটা আমাকে ভিডিও করতে দিছে এইচএচকে ইন্টারন্যাশনাল তাদেরকে ধন্যবাদ তো হন্ডা ইনসাইটটা হচ্ছে হন্ডা সিভিক এবং অ্যাকোডের মাঝামাঝি একটা অপশান হন্ডা ইনসাইটের প্যাকেজ হচ্ছে চারটা এলএক্স ইএক্স ইএক্স প্রাইম স্টাইল আর ইএক্স ব্ল্যাক স্টাইল তো এলএক্স হচ্ছে ইনসাইটের এন্ট্রি প্যাকেজ তো এটার সাথে ইএক্সের কিছু ডিফারেন্স আছে তার মধ্যে ইএক্সে সেভেন্টিন ইঞ্চ হুইল আসে এটাতে আসে সিক্সটিন ইঞ্চ ইএক্সে লেদার সিট আসে এবং ড্রাইভার সাইডে পাওয়ার সিট থাকে আর এলএক্স এটা থাকে না ফ্যাব্রিক সিট আর ইএক্সের পিছনে স্পয়লার থাকে এখানে স্পয়লার থাকে না এছাড়াও আরও কিছু টুকি টুকি ডিফারেন্স আছে তো আজকের ভিডিওতে আমরা গাড়িটার এক্সটেরিয়ার স্টাইলিং ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশ প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইম্প্রেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দেরি না করে শুরু করি সামনে থেকে গাড়ির লুকটা দেখেন এত সুন্দর এত সুন্দর বলার বাইরে আমি গত সাত আট মাস ধরে যে কয়টা গাড়ি ভিডিও করছি সবগুলার মধ্যে এইটা আমার কাছে সবচাইতে সুন্দর লাগে সবচাইতে সুন্দর ডিজাইন খেয়াল করে দেখেন গাড়িটা কতটুকু চওড়া একটা সেরান গাড়ি কতটুকু চড়া এবং এই হুটটাও অনেক লম্বা ওভারঅল গাড়িটাকে মানে আমি কি বলবো আমি মোটামুটি ভাষা হারায় ফেলছি গাড়িটা আমার কাছে এত ভালো লাগছে ফ্রন্ট উইন্ডশিলটা দেখাই এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে এতটুকু পোষণ একটা টিনটের মতো আছে এটা বিল টিন গ্লাসের সাথে যেটা একটা অনেকটা সান শেডের মতো কাজ করতেছে আর এই মাঝখানে এটা হচ্ছে রেডার যেটা হন্ডা সেন্সিংয়ের ফাংশনগুলো কন্ট্রোল করে যেমন লেন কি প্যাসিস্ট বা ইমার্জেন্সি ব্রেকিং এই টাইপের কাজগুলো হেডলাইটটা হচ্ছে এল হেডলাইট চার এ হচ্ছে ডিআরএল বা ডে টাইম রানিং লাইট এই ক্রোমের অ্যাকশনটা খেয়াল করেন নর্মালি ক্রোমের পার্টগুলো আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু এই গাড়িটার সাথে এই গাড়িটার ডিজাইনের সাথে এবং এই কালারের সাথে এটা খুব ভালো মানায় গেছে এবং একটা পার্ট এই হেডলাইটের ভিতর পর্যন্ত আসছে বাম্পারের এই সেটটা খেয়াল করেন এখানে একটা পার্কিং সেন্সার আছে ওই পাশে আরেকটা আছে দুইটা এই জায়গাটা কিছু নাই জাস্ট একটা প্লাস্টিক দিয়ে কাভার করে রাখছে এই সাইটের ক্ষেত্রে এখানে একটা লাইট আসে ওইটাকে আমরা অনেকে ভুল করে ফগ বলে থাকি ওইটা কিন্তু আসলে আরেকটা ডিআরএল বা ডে টাইম রানিং লাইট আর এই কালো যে পোষণগুলো এগুলো খুব সুন্দর একটা লেয়ার্ড ডিজাইনের মতো লাগতেছে গ্রিলটা খেয়াল করেন গ্রিলটা যথেষ্ট বড় খুবই সুন্দর এখানেও ক্রোম ইউজ করছে এবং যথারীতি এই গাড়ির ক্ষেত্রে ক্রোমটা আমার কাছে খারাপ লাগতেছে না এখানে হন্ডার এমব্লেমটা যথারীতি নিচে একটা ক্যামেরা আছে এই ক্যামেরাটা কিন্তু নর্মালি এলএক্স বা ইএক্স প্যাকেজের সাথে আসে না এটা যিনি জাপানে চালাইতেন উনি আলাদাভাবে লাগাইছেন এটা ভিতরে দেখাবো প্লেয়ারের সাথে লাইন করা আছে যখন গাড়ির আশেপাশে কোনো কিছু আসে তখন এই ক্যামেরাটা অটোমেটিক চালু হয়ে যায় আর নিচের এই যে পোর্শনটা এটা আমি প্রথমে মনে করছিলাম টো হুক কিন্তু এটা আসলে টো হুক না এটা হচ্ছে কলিশন কন্ট্রোলের সেন্সার তো একটা হচ্ছে উইন্ডশিল্ডে আর একটা হচ্ছে এখানে তো ওভারঅল সামনে থেকে আমি আবারও বলি গাড়িটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে সামনে সাইড থেকে সাইড থেকে গাড়ির লুকটা দেখেন খুবই সুন্দর অনেক লম্বা মানে এই গাড়িটা এত সুন্দর করে ডিজাইন করছে আমি এই ডিজাইনের অলরেডি ফ্যান সামনের সেটটাও ভালো লাগতেছিল এবং সাইড থেকেও সুন্দর লাগতেছে তো খেয়াল করেন হেডলাইটটাই ফেন্ডার পর্যন্ত আসছে কি সাইড থেকে এই পশুগুলোও দেখা যায় এবং পিছনে ট্রেললেটাও দেখা যাচ্ছে তো এইগুলোর কারণে গাড়িটার সাইড প্রোফাইলটা আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতেছে এবং খেয়াল করেন গাড়িটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে মনে হয় কম কিন্তু এটা আসলে অতটা কম না কারণ এটা করলা ডাব্লিউএচবি থেকে বেশি এটার যেটা কম্পিটিশান প্রিয়াস সেটা থেকেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি তারপরেও আমাদের কাছে কম লাগে কারণ হুইল বেসটা অনেক লম্বা এই কারণে এবং ওই একই কারণে আমাদেরকে একটু দেখে শুনে চালাইতে হবে যেন নিচে লেগে না যায় এটার হুইলটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ ই এক্সে আসে সেভেনটিন এটার টায়ার প্রোফাইলটা হচ্ছে টু ফিফটিন ফিফটি আর সিক্সটিন আর অ্যালয়টাও খুব সুন্দর একটা ডিজাইন সামনে ডিস্ক ব্রেক আছে এবং পিছনেও ডিস্ক ব্রেক আছে এখানে হচ্ছে হাইব্রিডের এমলেমটা মিররটা খুব সুন্দর ক্রোমের অ্যাকসেন্ট আছে টোটালটা গাড়ি জুড়ে সাইডে উইন্ডোর এবং নিচে ক্রোমের ফিনিশটা টেনে নিয়ে গেছে কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আমি আবারও বলবো আমার কাছে এই ক্রোমটা খারাপ লাগতেছে না সামনের উইন্ডোটা খেয়াল করেন একটা টিন্ট আছে এটা ইউভি প্রোটেক্টেড সামনের উইন্ডশিল্ডটাও ইউভি প্রোটেক্টেড তো আমরা সাইডে আসি গাড়িটার পকেটে চাবি আছে যদি আমি এখানে হাত দিই আনলক হয়ে যাবে এবং মিররটা আনফোল্ড হইল আবার চাইলে এখানে টাচ করলে এটা বন্ধ হয়ে যাবে এছাড়া আমি যদি আনলকড অবস্থায় চলে যাই লক যদি না করি তখনও এটা একটা নির্দিষ্ট সময়ের পরে নিজে নিজে লক হয়ে যাবে তো সামনে আগেই বলছে হচ্ছে গ্রিনিশ একটা টিনটেড একটা উইন্ডো কিছু হচ্ছে প্রাইভেসি ব্ল্যাক কালারের আর খেয়াল করেন এই ডিজাইনটা যে এই পশুটুক অনেকটুকু চেপে গেছে এখন এটার কারণে প্যাসেঞ্জার কেবিন স্পেসে হেডরুমটা কি মানে কমে গেল কিনা সেটা আমরা ভিতরে গেলে বুঝতে পারবো কিন্তু ডিজাইনের পার্সপেক্টিভে এটা খুবই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ এটাতে একটা মজার ফিচার আছে আমি গাড়িটা একটু একবার আনলক করি আনলক অবস্থাতে আমি ক্যাপটা পুশ করলে খুলে যাবে মানে ইউরোপিয়ান গাড়িতে আমরা এই টাইপের ফিচার দেখি সেটা হন্ডা একটা এন্ট্রি লেভেল ইনসাইটে দিয়ে দিছে হ্যাঁ এখন বলতে পারেন যদি এটা এভাবে খুলে যায় তাহলে তো একটা রিস্ক থাকে না রিস্ক না যখন গাড়িটা লকড অবস্থায় থাকবে তখন এটা চাপাচাপি করলেও খুলবে না এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার তো ফর্টি লিটার শুনলে মনে হয় যে অনেক কম কিন্তু এটা কিন্তু পনেরোশো সিসি টয়েটার হাইব্রিডগুলো বেশিরভাগই আঠারোশো সিসি হয় প্রিয়াস আঠারোশো সিসি কিন্তু এটা পনেরোশো সিসি এবং এটা খুবই ফুল এফিসিয়েন্ট এটা আমরা ড্রাইভ ট্রেন এবং ড্রাইভিংয়ের সময় বলবো ওভারঅল সাইড থেকে গাড়িটা আমার কাছে অসাধারণ লাগছে আমি যদি গাড়ি কিনি আমি এরকম গাড়ি কিনতে চাই পিছনের সাইডটা খেয়াল করেন এটাও অনেকটা ওয়াইড কিন্তু আমার কাছে পার্সোনালি সামনের সাইড এবং সাইড থেকে যতটা সুন্দর লাগে পিছনটা অতটা সুন্দর লাগে না তো আমি চিন্তা করে দিচ্ছি কেন খেয়াল করেন ট্রাঙ্কটা অনেকটা চাপা এই পোর্শন থেকে আবার একটু ওয়াইড হয়েছে ওই সাইডও সেম তো এই কারণে এটাকে পিছন থেকে ওরকম সেডান লাগে না অনেকটা কুপেস ডিজাইন উইন্ডশিল্ডটাও খেয়াল করেন একই রকম অনেক স্ল্যান্টেড এত বেশি স্ল্যান্টেড উইন্ডোগুলাতে ড্রাইভার সাইডে রিয়ারভিউ দিয়ে কতটুকু দেখা যায় ওটা কিন্তু একটা কনসেন্ট থেকে যায় ওটা আমি গাড়ি চালানোর সময় বলবো ইনশাল্লাহ তো উপর হচ্ছে সার্ফেন অ্যান্টেনা এটা জিপিএস সেলোয়ার কানেকটিভিটি ইত্যাদি হেল্প করে এছাড়া এটা অ্যারোডাইনামিক তো হেল্প করে লাইটটা খেয়াল করেন লাইটটা অনেক সুন্দর এলইডি মানে এত সুন্দর লাইট মানে ফ্যান্টাস্টিক আমি আসলে আজকে বেশি এত সুন্দর বেশি ফ্যান্টাস্টিক বলতেছি কারণ গাড়িটা আমার কাছে আসলে অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর টেল লাইট এবং এটা এলইডি এখন এইটার টার্ন সিগনাল লাইটগুলা বা টার্ন ইন্ডিকেটারগুলো আবার দিয়ে দিছে উপরে মানে এইটার ডিজাইনটা ঠিক রাখতে যায় মনে হয় এটা বসাতে পারে নাই এটা উপরে দিয়ে দিয়েছে এই এটা দেখতে একটু অড লাগে কিন্তু ওভারঅল এই প্রশ্নটাকেও আমার কাছে সুন্দর লাগে আর এখানে হচ্ছে হাইব্রিডের এমলেমটা ওই পাশে হচ্ছে ইনসাইড হন্ডার এমলেম এর ক্ষেত্রে এখানে একটা স্পয়লার থাকে এটা এখানে নাই বাম্পারের এই পাশে যে রেড দুইটা রিফ্লেক্টার আছে আর পার্কিং সেন্সের আছে একটা দুইটা ওই পাশে দুইটা চারটা মানে সামনে পার্কিং সেন্সার দুইটা পিছনে চারটা এটা কেন সেটা আমি জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাইতে পারেন কালো যে পোর্শনটা এটাও মোটামুটি সুন্দর লাগতেছে একটা ক্রোমের অ্যাকসেন্ট আছে ওভারঅল পিছন থেকে গাড়িটা দেখতে কিন্তু সামনের এবং সাইডের তুলনায় একটু কম সুন্দর আমার কাছে স্পেসটা দেখাই এটা শুরুতেই বলেছিলাম যে এটা ট্রাঙ্কটা দেখতে ছোটো লাগে এখন ভিতরে কীরকম জায়গা সেটা দেখি তো এটা খোলার জন্য রিমোটে একটা বাটন আছে এটা আমি চাপ দিচ্ছি এই যে খুলে গেল বাকিটা টেনে তুলতে হবে যথেষ্ট ভারী এবং কোনো মিউজিক নাই মানে এটা তো কবজাই বলে মানে খুবই ভালো একটা কবজা এই টয়টার গাড়িগুলোর ক্ষেত্রে ট্রাঙ্কগুলো খুবই হালকা হয় একদম পাতলা আর খোলার সময় ক্যাচ কোচ আওয়াজ আসে যেটাকে আমি মিউজিক বলি এইটা দেখে যতটুকু ছোটো মনে হয়েছে ওই তুলনায় ভিতরে অনেক বেশি জায়গা মানে অনেক বেশি গাড়িটা যে এত লম্বা এত বড় সে অনুযায়ী কিন্তু পারফেক্ট ভিতরে জায়গা আর এই গাড়িটার সাথে টায়ার রিপেয়ার কিট আসছে নর্মালি হন্ডা এখন আর স্প্যাড টায়ার দেয় না টয়টার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে স্প্যাড পাই মাঝে মাঝে লিক রিপেয়ার কিট পাই আর এখানে যে দুইটা লিভার এগুলা টান দিলে সিটগুলা ফেলা যায় এটা হচ্ছে সিক্সটি ফোরটি স্প্লিট তো টান দিছে এটা আবার ভিতর থেকে খুলতে হবে ভিতর থেকে নামাইতে হবে এটা কিন্তু একটা হ্যাসেল এই যে এ পাশে নামাইছে ওই পাশেটা নামাইলো টোটালটা দেখেন এখন অনেক বড় জায়গা ইঞ্জিন বেটা দেখাই প্রথমে বলি হুডটা হুডের নিচে এই জায়গা হচ্ছে হুডের আন্ডার কভার এটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাইতে পারে না আর এই যে এ পাশে দেখেন প্লাস্টিকের একটা পার্ট এটা হচ্ছে এয়ার ইনটেকের একটা ফান্ডার মতো কাজ করে এই গাড়িটার ব্যাটারির পজিটিভ টার্মিনালটা হচ্ছে মাঝখানে এবং একদম অলের সাথে তো এটার কারণে এটা দিয়ে অন্য কোনো গাড়ি হেল্প দিতে বা অন্য কোনো গাড়ি থেকে এটাতে হেল্প নিতে অনেক বড় কেবলের প্রয়োজন হয় তো এটা অবশ্যই কোনো একটা কারণ আছে আমি জানি না কিন্তু ইউজার পার্সপেক্টিভ থেকে এটা একটা হ্যাসেল এটার ইঞ্জিন হচ্ছে ফোর সিলিন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আইভিটেক ইঞ্জিন যেটা প্রডিউস করে হান্ড্রেড সেভেন হর্স পাওয়ার আর নাইনটি নাইন পাউন্ড ফিট অফ টর্ক এটাতে ডুয়াল মোটর সিস্টেম আছে একটা মোটর প্রডিউস করে হান্ড্রেড ফিফটি ওয়ান হর্স পাওয়ার আর ওয়ান নাইনটি নাইন পাউন্ড ফিট অফ টর্ক তো চিন্তা করে দেখেন ইঞ্জিন এবং এই একটা মোটরের কম্বাইন্ড আউটপুট কিন্তু অনেক বেশি আসবে আর সেকেন্ড যে মোটরটা ওইটা কিন্তু জাস্ট ব্যাটারিকে চার্জ করে এই গাড়িটাতে গিয়ার বক্সটা হচ্ছে ওয়ান ড্রাইভ গিয়ার বক্স আর এখানে একটা ক্লাচও আছে যখন সিটি ট্রাফিকে চলবেন মানে স্পিড সিক্সটি টু সেভেন্টির মধ্যে থাকবে তখন কিন্তু গাড়ির চাকা ঘুরবে শুধুমাত্র একটা মোটরের মাধ্যমে আর আরেকটা মোটর ব্যাটারি চার্জ করবে ইঞ্জিন অন হয়ে আর হাইওয়ে স্পিড যেমন সেভেন্টি এইটটি বা হানড্রেড তখন ইঞ্জিন এঙ্গেজ হবে ক্লাসটাও এঙ্গেজ হবে এই যে একটা জটিল একটা প্রসেস এত কিছুর কারণ একটাই কারণ হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাকে অনেক ভালো করা রিলায়েবল করা এবং সুপার এফিশিয়েন্ট করা এই গাড়িটা কিন্তু অনেক এফিসিয়েন্ট ফুল এফিসিয়েন্সির ক্ষেত্রে এটা পনেরোশো সিসি প্লাস এই টোটাল এই যে একটা কর্মযোগ্য সব মিলায় এটা সিটিতে আঠারো থেকে বিশ কিলোমিটার পার লিটার পাওয়া যাবে মডারেট ট্রাফিকে এখন দেখেন এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেশান কারণ আপনি যদি একটা জ্যামে বসে থাকেন দুই ঘন্টা তিন ঘন্টা তখন কিন্তু এই ফিগারগুলো কাজ করবে না আমি যেটা বলছি সিটি ড্রাইভে সেটা হচ্ছে মডারেট ট্রাফিকে আর হাইওয়েতে আপনি বাইশ পঁচিশ ইভেন্ট সুন্দর করে চালাতে পারলে তিরিশ পর্যন্ত যাওয়া সম্ভব এটার যে কাউন্টার পার্ট টয়োটা প্রিয়াস ওইটার ইঞ্জিনের ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো সিসি এটা পনেরোশো সিসি এই কারণে প্রিয়াসের এআইটি আইটি পঞ্চাশ হাজার টাকা হওয়া সত্ত্বেও এটার এআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা চিন্তা করে দেখেন এত বড় এত সুন্দর এত প্রিমিয়াম একটা গাড়িতে এআইটি দেবেন পঁচিশ হাজার টাকা আমরা তো এআইটি কম শুনলেই খুশি হয়ে যাই তো ইনসাইটে ওই খুশি হওয়ার আরেকটা কারণ আছে আর এই গাড়িতে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে জিরো ডাব্লিউ টোয়েন্টি যেটা অ্যাপস্কোর আছে আমি অ্যাপস্কোর ইঞ্জিনাল ইউজ করে আপনারা চলে ইউজ করতে পারেন রিয়ার কেব স্পেসটা দেখাই ওরে বাপরে দরজাটা তো অনেক ভারী মানে ট্রাং বলছিলাম এটাও সেম কব্জাগুলা খুবই প্রিমিয়াম তো যাই হোক গাড়িটাতে উঠে বসি আমার কাছে মনে হচ্ছে না যে আমি একটা ইসাইটে বসছি বেসিক এলএক্স প্যাকেজে তো দরজাটা মনে হচ্ছে যে এখনও নতুন আমরা যখন রেগুলার একটা গাড়ি ইউজ করি তখন কিন্তু আস্তে আস্তে জিনিসপত্র লুজ হয় কিন্তু এটা কিন্তু মানে অনেক টাইট আর এটার মাইলেজ হচ্ছে বিশ হাজার কিলোমিটার এই জন্য হইতে পারে অপশান গেট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্টের কথা যেহেতু আসছে অকশান সিট ভেরিফাই কিন্তু আমাদের দেশে এখন করা যায় অনলাইনে কার মোট বিডির মাধ্যমে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ওইখানে আপনারা নর্মালি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ বা যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে ইজিলি পেমেন্ট করে আপনাদের সেটা ভেরিফাই করে নিতে পারবেন প্রথমে বলি বাইরে যেটা বলছিলাম যে পিছনের এই যে শেপটা যে একটু চাপা ওইটার কারণে কিন্তু আমার হেডরুমে কোনো সমস্যা হচ্ছে না মানে বডিটা এই সাইডে নেমে গেছে কিন্তু আবার রুফটা মনে হয় কোনো মতে উঠেছে বা কি করছে ওরাই জানে হন্ডার ইঞ্জিনিয়ারিং আসলে অন্যরকম মানে আমার হেডরুমে কোনো কমপ্লেন নাই পায়ের সামনে যথেষ্ট জায়গা টোরুম যথেষ্ট মানে খুবই মানে বড় একটা ইন্টেরিয়র একটু অন্ধকার লাগতেছে কারণ হচ্ছে সিটগুলো ব্ল্যাক টোটাল ইন্টেরিয়ারটা ব্ল্যাক রুফটা কিন্তু আবার ক্রিম কালারের আর প্রাইভেসি উইন্ডো সব মিলাই ভিতরে এখন একটু আলো কম ঢুকতেছে আমি ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে রাখছে বা গাড়িটা যে অ্যাঙ্গেলে রাখছে ওভারঅল কিন্তু ভিতরে কিন্তু বদ্ধ লাগে না বিশাল বড় জায়গা অলমোস্ট অ্যাক টাইপের জায়গা সিভিক থেকে অবশ্যই বেশি আবারও বলি অলমোস্ট অ্যাকর্ড টাইপের জায়গা তো ডোরের সাইড থেকে শুরু করি হার্ড প্লাস্টিক দিছে সাইট ইন ডোর হ্যান্ডেল ডোরটা যথেষ্ট বড় স্টোরেজটা যথেষ্ট বড় হাত রেখে বসতে কোনো সমস্যা হচ্ছে না আর সিটগুলো ফ্যাব্রিকের এই পাশে একটা ফাইল হোল্ডার আছে ছোটো একটা পকেট আছে এই পকেটটা এখানেও আছে এখানে সম্ভবত মোবাইল টোবাইল রাখা যাবে চাইলে এখানে এসি ভেন্ট আছে একটা বেসিক প্যাকেজ এলেক্স হন্ডা ইনসাইটে এসিভেন্ট আছে গ্রেসেও আছে কিন্তু টয়োটাতে এরকম এসিভেন্ট পাইতে হলে আপনাকে পঞ্চাশ লাখ টাকা ক্রসে যাইতে হবে ট্রান্সমিশন টানেল আছে একটা বিশাল বড় এটার কোনো কাজ নাই মানে আমার জানা মতে কিন্তু যেহেতু দিছে এটার কোনো ফাংশনাল রিজন আছে কিনা না আপনারা যদি জানেন একটু কমেন্টে জানাবেন আর এই যে আর্মেসটা ডিসেন্ট দুটো কাপ হোল্ডার আছে সিটগুলা যথেষ্ট কমফোর্টেবল আর তিনটা হেড আছে তিনজন প্যাসেঞ্জার এখানে আরামে বসতে পারবে জাস্ট এই ট্রান্সমিশন টানেলটার জন্য একটু সমস্যা হতে পারে তো ওভারঅল রিয়ার কেবিন স্পেস আমার কাছে অসাধারণ লাগছে ফ্যান্টাস্টিক লাগছে তো মোটামুটি সব জায়গায় ফ্যান্টাস্টিক বলতেছি এটা দেখি সামনে কন্টিনিউ হয় কিনা ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই এই দরজাটাও যথেষ্ট ভারী এবং এটা অনেকটুকু খোলে ওঠাটা অনেক ইজি হবে তো ড্রাইভার সাইডের সিটিং অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ম্যানুয়াল পাওয়ার সিট নাই এই এক্সাইটা আসে উঠে প্রথম যে ইম্প্রেশন আমার কাছে মনে হচ্ছে আমি অনেক নিচে বসে আছি দেখে এটা উঠানো যায় কিনা না এটাই সবচেয়ে উপরে হ্যাঁ তো সিটিং পজিশনটা টয়টার তুলনায় একটু নিচু এই পোশনটা কিন্তু সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করছে যেটা পিছনে ওরা ইউজ করছিল হার্ড প্লাস্টিক আর এই পোশনটুকু ফ্যাব্রিক ইএক্সাইটা লেদার আসে আর ডোরের এখানে উইন্ডোর কন্ট্রোল সুইচগুলা মিরোরের অ্যাডজাস্টমেন্টগুলো এখানে আছে। আর উপরে এটা হচ্ছে টুইটার এই গাড়িতে চারটা দরজা চারটা স্পিকার আর দুইটা টুইটার আছে সামনে দুই দরজায় নিচের স্টোরেজ স্পেসটা যথেষ্ট বড় যথেষ্ট বড় দরজা অনেক বড়ো পিছনটাও বড় তো স্টোরেজ স্পেসগুলো যথেষ্ট ভালো এই পাশে পাওয়ার যেই সুইচটা এটা হচ্ছে রেড কালারের নিচের যে চারটা সুইচ এর মধ্যে ফ্রন্ট আর রিয়াল লেখা এই দুইটা হচ্ছে সামনের আর পিছনের পার্কিং সেন্সার অন অফ করার সুইচ অফ লেখা যেই বাটনটা এটা হচ্ছে ট্র্যাকশন অন অফের সুইচ আর উপরে যে সার্কেল করা যে গাড়ির পাশে এটা হচ্ছে হন্ডা সেন্সিংয়ের ফিচারগুলো অন অফ করার জন্য ইউজ করতে পারবেন উপরে এখানে ট্রিপ ক্যালকুলেটর এর পাশে হচ্ছে ড্রাইভার ডিসপ্লের ব্রাইটনেসটা কন্ট্রোল করার নব তো স্টিয়ারিংটা বলি প্রথমে স্টিয়ারিংটা খুবই সুন্দর মানে আমি আপনার যদি আমার ভিডিও দেখেন অ্যাটলিস্ট দুটা বা তিনটা ভিডিও দেখেন সবগুলোতে খেয়াল করবেন আমি সবসময় বলে আমার কাছে একটু ছোট স্টিয়ারিং ভালো লাগে কিন্তু এই স্টিয়ারিংটা আমার কাছে পারফেক্ট মানে আমার কল্পনাতে একটা স্টিয়ারিং যেরকম হওয়া উচিত এটা এক্স্যাক্টলি ওরকম মানে আমি আজকে সাইডে অনেক বেশি প্রশংসা করে ফেলতেছি কিন্তু আসলে তাই আমার কাছে এটা অনেক ভালো লাগছে প্যাডেল শিফটার আছে কিন্তু এই প্যাডেল শিফটার দিয়ে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না এটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিংটাকে কন্ট্রোল করতে পারবেন স্টিয়ারিং এই পাশটা হচ্ছে মিডিয়া কন্ট্রোলের সুইচগুলা প্লেয়ার কল করতে পারবেন ফোন ধরতে পারবেন ভয়েস কমান্ড ইউজ করতে পারবেন আর ডান পাশে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের সুইচগুলা লেন ট্রেসিং অ্যাসিস্টের সুইচটা আর রেডারের কন্ট্রোল সুইচগুলো হচ্ছে ডানপাশে ড্রাইভার ডিসপ্লেটা হচ্ছে ডান পাশে কাটা সিস্টেম যেখানে আর কি স্পিডটা দেখাচ্ছে আর বাকিটা হচ্ছে ডিজিটাল তো বেশ ভালো খুব ক্লিয়ার দেখতে পারতেছি এবং একটা ফিউচারিস্টিক একটা লুক আছে আসলে অনেক বেশি টয়টা গাড়ি দেখে অভ্যস্ত তাই হন্ডা অবশ্যই টয়টা থেকে একটু ডিফারেন্ট প্লাস স্টিয়ারিংয়ের এই যে হোয়াইট স্টিচিংগুলা এগুলোও কিন্তু খুব ভালো লাগতেছে মানে ফ্যান্টাস্টিক ড্যাশবোর্ডের উপরে ম্যাটেরিয়ালগুলোও কিন্তু সফট এগুলো লেদার না কিন্তু সফট ম্যাটেরিয়াল আর এই পোষণটুকুও আবার লেদার এবং একটা হোয়াইট স্টিচ আছে এসি ভ্যানগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ভালো এয়ার ফ্লো আসতেছে কোনো সমস্যা হচ্ছে না আর এই যে প্লেয়ারটা প্লেয়ারটা হচ্ছে গ্যাদার্সের এইটা ফ্যাক্টরি থেকেই দেয় যথেষ্ট ভালো প্লেয়ার আমি তো গান টান শুনি না কিন্তু এইটার নাকি সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো আর এই যে বাটনগুলো খুবই ট্যাক্সটাইল ফ্যান্টাস্টিক মানে এইটাকে বলে বিল্ড কোয়ালিটি এইটাকেই বলে প্রিমিয়ামনেস খুবই জস টয়টা দশ পনেরো বছরের মধ্যে এরকম ফিটিং ফিটি শিনশালা দিতে পারবে আর সিট হিটিং অপশান আছে এই ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার দুজনের জন্যই তিনটে স্টেজে আর ইএক্সের ক্ষেত্রে লেদার সেটের সাথে ড্রাইভার সাইডও ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুই সাইডেই কিন্তু পাওয়ার সেট থাকে আর নিচে দুইটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা অ্যান্ড্রয়েড অটো অথবা অ্যাপেল কার সাপোর্ট করে ওয়ার্ড মানে তার দিয়ে যদি আপনারা ফোনটা কানেক্ট করেন তাহলে এটা ইউজ করতে পারবেন এখন আমার সাথে কেবলটা নেই এলে দেখাতে পারতেছি না তো পাশে যে স্টোরেজ স্পেসটা এখানে একটা ফোন আরামসে এটা যাচ্ছে আর পাশে টুয়েলভ ভোল্ট একটা পাওয়ার আউটলেট আছে হানড্রেড এইটটি ওয়াট খেয়াল করে দেখেন কোনো শিফটার নাই মানে গিয়ারের যেই নবটা ওইটা নাই তো এটা বাটন সিস্টেম এটা খুবই সুন্দর এটা আরেকটা গাড়িতে আসে এটা হচ্ছে সিআরবি হাইব্রিড ওইটা তো বেশ ভালো লাগে তো প্রথম প্রথম একটু আন লাগবে কিন্তু এটা কিন্তু এই জায়গাটাকে ক্লিন করার জন্য যথেষ্ট ভালো একটা ডিজাইন আমার কাছে এটা পছন্দ হয়েছে যথারীতি পার্কিং রিয়ার নিউট্রাল ড্রাইভ সবই আছে আর পার্কিং ব্রেকটা যেটা মানে হ্যান্ড ব্রেক যেটা বলি আমরা ইমার্জেন্সি ব্রেক ওইটা এই সুইচের মাধ্যমে আর ব্রেক হোল হচ্ছে এটা ব্রেক হোল ফিচারটা অনেক ভালো আমি অনেকবার বলছি এটা জ্যামের মধ্যে কাজে লাগে বিভিন্ন সময় উঁচা বা নিচুতে নামার সময় এটা কাজে লাগে এটা হচ্ছে ইভি বাটন এটা দিলে গাড়িটা ইভি মোডে থাকার জন্য চেষ্টা বেশি করবে মানে ইভি মোডটাকে প্রায়োরিটাইজ করা যায় এই বাটনটা দিয়ে স্পোর্ট মোডে দিলে গাড়িটা স্পোর্ট মোডে যাবে আর ইকোনে গাড়িটা ইকনে চলবে মানে ইকো মোডে চলবে আর পিছনে একটা কাপ হোল্ডার আর এই পোষণটা দেখেন ফাঁকা এটা কিন্তু কাভার করা যাচ্ছে না অল্প যাচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে না আর এই প্রশ্নটা হচ্ছে ফ্যাব্রিক সিটের মতো সিটও ফ্যাব্রিক এইটা যদি আমি উঠাই এখন অনেক বড় স্টোরেজ আগেও বলছি গাড়িটা যেরকম বাইরে থেকে দেখতে অনেক বড় ট্রাঙ্ক স্পেসটাও যথেষ্ট বড় সামনের টিম স্পেসটাও বড় পিছনটাও বড় এবং ডোরের স্টোরেজগুলা এই সেন্টার সেন্ট্রাল সেন্টার স্টোরেজটা সবই যথেষ্ট জায়গা আছে মানে গাড়িটা আমি গাড়িটার কি বলবো মানে ফ্যান হয়ে গেছে আমি আবারও বলি আমি যদি এখন সেগমেন্ট এই সেগমেন্টে মানে সেডান এই প্রাইস রেঞ্জে কোনো গাড়ি কিনতে চাই নাইনটি নাইন ক্ষেত্রে আমার ইনসাইট কেনার চান্স হাই এই গাড়িটা আমার কাছে এত ভালো লাগছে রিয়ার ভিউ মিরর অটো না আর এই পাশে সবগুলোই হচ্ছে এল লাইট একটা সানগ্লাস রাখার বা অনেকে শেড হোল্ডার বলে আছে সানভাইজার আছে ভ্যারেন্টি মিরর সহ লাইট আছে ওভারঅল মানে গাড়িটার রিয়ার এবং ফ্রন্ট কেবি স্পেসে এই কাপ হোল্ডার এখানে একটা দিছে এটা ছাড়া আমার কোনো কমপ্লেন ইমপ্রেশন দেখতে পাচ্তেছেন পা তুলে বসছি মানে এত জায়গা বলার বাইরে আগেই বলছি ভিতরে একটু আলো কম ঢুকতেছে আজকে সূর্যটা একদম মাথার উপরে তো প্লাস প্রাইভেসি উইন্ডোগুলো আছে পিছনে টিনটেড উইন্ডশিল্ড আর ইন্টেরিয়ারটা ব্ল্যাক এই কারণে আলোটা একটু কম লাগতেছে কিন্তু মানে বদ্ধ লাগতেছে না লাইটিংটা একটু সূর্যটা একটু নিচের দিকে নামবে কিন্তু ভিতরে আলো ঢুকবে ওইটা কোনো সমস্যা না সিট আগে বসে কমফোর্টেবল আর্মেসটা কমফোর্টেবল ডোরের এই হ্যান্ডেলসটা কমফোর্টেবল মানে আমার আসলে মনে হচ্ছে একজনের জন্য আমি এনাফ না মানে আমি আরেকটু বড়সড় বড় সড়ো হইলে তখন যে একটু বসতে পারতাম এখন আমার এই পাশেও অনেক জায়গা এই পাশেও জায়গা মানে আমি একজনের সিট পুরোটা দখল করতে পারতেছি না চিন্তা করেন কি পরিমাণ ইন্টার স্পেস এই জায়গায় আর সাসপেনশনটা ফ্যান্টাস্টিক মানে খুব সুন্দর অ্যাবজর্ভ করতেছে যেহেতু এটা এলেক্স ষোলো ইঞ্চি চাকা সেই কারণে টায়ার প্রোফাইলটা অনেক মোটা এই কারণে হয়তোবা শক অ্যাবজর্ভিং ক্যাপাসিটিটা আর একটু ভালো তো সাসপেনশনে আমার কোনো কমপ্লেন নেই যথেষ্ট কমফোর্টেবল যথেষ্ট কমফোর্টেবল আর মানে লং ড্রাইভের জন্য এরকম একটা গাড়ি আদর্শ আমি এই গাড়িটা নিয়ে আরামসে ঢাকা টু কক্সেস বাজার পিছনে বসে যাইতে পারবো আমার ব্যাক পেইন আছে এবং আমি কোনো কুশন ছাড়াই বসছি আমার মানে যথেষ্ট আরাম লাগতেছে আর এত খোলামেলা জায়গা টয়টার কাউন্টার পার্টে আমি রিসেন্টলি আর একটা গাড়িতে দেখছি সেটা হচ্ছে প্রিমিয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার ভিতর ভিতরে খোলামেলা যে ভাবটা এটা প্রিমিয় থেকে বেশি জাস্ট প্রিমিয়তে এফি এক্স প্যাকেজে যখন ব্রাউন বা হোয়াইট ইন্টেরিয়ার হয় তখন আলো বা আলোটা বেশি মনে হয় এখানে একটু অন্ধকার লাগতেছে এটা ছাড়া আমার আর কোনো কমপ্লেন নাই প্যাসেঞ্জার পার্সপেক্টিভে এই গাড়িটা আমার কাছে হানড্রেডে হান্ড্রেড ড্রাইভিং ইমপ্রেশন প্রথমে বলে নেই সিটিং পজিশানটা যথেষ্ট ভালো প্রথমে বলেছিলাম যে সিটটা একটু নিচু লাগে তো একটু নিচুই কিন্তু এখন মানে সামনে দেখতে কতটুকু জায়গা আছে বা ওভারঅল আমার খুব একটা সমস্যা হচ্ছে না আর আগেই বলছি স্টিয়ারিংটা ফ্যান্টাস্টিক মানে আমি বেশ কিছুক্ষণ ধরে চালাচ্ছি তো স্টিয়ারিংটা ধরে এত আরাম এত কমফোর্টেবল এবং কনফিডেন্স দেয় আর স্টিয়ারিং রেসপন্স যেটা রেসপন্সটা কিন্তু ভালো কিন্তু হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি গাড়িটা অনেক লম্বা হওয়ার কারণে হ্যান্ডলিংটা অনেক বেশি স্পোর্টি না মানে একটু বডি রোল আছে এরকম একটা ফিল দেয় ডে টু ডে ড্রাইভার জন্য হ্যান্ডলিংটা যথেষ্ট ভালো এই যে আমি এখন একটা কার্ভে যাচ্ছি রেসপন্স যথেষ্ট ভালো এবং রোড সাইড অ্যাসিস্টের কারণে ও স্পিড লিমিট দেখে আমাকে বলতেছে যে এই রাস্তায় স্পিড লিমিট চল্লিশ তো ওর মধ্যে চালাচ্ছে এখন ভিজিবিলিটি অসাধারণ মানে সামনে গ্লাসে যথেষ্ট বড় এবং হুডটা এত লম্বা তারপরে কিন্তু আমার সমস্যা হচ্ছে না আমি কিন্তু বুঝতেছি মাপটা মোটামুটি আর সাইড বিরোরগুলো যথেষ্ট ভালো ইজিলি বোঝা যাচ্ছে আর সাসপেনশন যেটা বলছি পিছনেও সাসপেনশনটা খুবই কমফোর্টেবল এবং গাড়িটার সাসপেনশনটা আসলে সফটওয়্যার সাইডে সফটওয়্যার সাইড বলতে বোঝাচ্ছি মানে স্টিফ না মানে মানে অনেক দুলে মানে একটা বাম্পার মধ্য দিয়ে গেলে ও শখটা অ্যাবজর্ব করে ঠিক আছে কিন্তু একটু দুলে তো এটা খেয়াল রাখতে হবে আর ওভারঅল ব্রেকিংটা ফ্যান্টাস্টিক কারণ ব্রেকটা ফোর ডিস ব্রেক এবং হন্ডার ব্রেকটা আমি গ্রেসেও বলছি অনেক প্রোগ্রেসিভ একটা ফিল দেয় মানে প্যাডেল আপনি যতটুকু দিবেন ওই অনুযায়ী সে ব্রেক রেসপন্সটা করে মানে হঠাৎ করে ব্রেক ধরলো বা ধরলো না হঠাৎ করে পরে ধরলো একবারে এই কোনো ফিলটা নাই টার্নিং রেডিসটা খেয়াল করি আমি একদম ডান পাশের লাইনে আসি এখন আমি ইউ টার্নটা নিব এই পাশে যথেষ্ট ভাঙা একটু দূর থেকে নিচ্ছি যেহেতু আমি একটু বড় করে টার্নটা নিছি তারপরও ফার্স্ট লাইন থেকে আবার ফার্স্ট লাইনে চলে আসছি যদি একদম ঘেসে টার্নটা নিতাম তাহলে হয়তো বা সেকেন্ড লাইনে যাইতাম গাড়িটা যথেষ্ট লম্বা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা টার্নিং এডিয়াস অত ভালো হবে না অনেক লম্বা গাড়ি তো একটু হিসাব করে ইউ টার্নটা নিতে হবে এক্সেলারেশনটা একটু দিয়ে দেখি বেশ ভালো রেসপন্স মানে গ্রেসের ক্ষেত্র। বলছি যে হন্ডার ড্রাইভিং প্লেসেরটা অন্যরকম এটাও যথেষ্ট ভালো লাগছে তবে গ্রেজটা যতটা কন্ট্রোলে থাকে লাগে এটা একটু কম অনেক বড়ো গাড়ি এটা একটু বুজিশনে চালাইতে হবে কিন্তু হাইওয়েতে ওভারটেকিংয়ের জন্য বা হঠাৎ কোনো কারণে ইমার্জেন্সিতে যদি টান দেওয়া লাগে ওই পরিমাণ পাওয়ার এখানে আছে খুবই ভালো ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমার কাছে কিন্তু গাড়িটা অলরেডি পছন্দ হয়ে গেছে সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য যারা একটা সুন্দর ডিজাইন পছন্দ করেন যেমন আমি আমার জন্য এটা টয়টা না এটা হন্ডা এটার রিসেল ভ্যালু বাংলাদেশের প্রেক্ষাপটে টয়টা থেকে কম হবে অবশ্যই কম হবে এটা মেনে নিতে হবে কিন্তু এর মানে এই না যে এই গাড়িটা টয়টা থেকে কম রিলায়েবল এই গাড়িটা অবশ্যই টয়োটার থেকে অনেক সুন্দর ডিজাইন সামনে থেকে বলেন পাশ থেকে বলেন পিছন থেকে বলেন চার পাশ থেকে গাড়িটা সুন্দর এবং ইন্টিরিয়ারের যে ফিট অ্যান্ড ফিনিশ এইটা একদম বেসিক প্যাকেজ হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো এছাড়া পিছনের কেবিন স্পেস সামনের কেবিন স্পেস যথেষ্ট ভালো সাসপেনশন কমফোর্টেবল ফুয়েল এফিসিয়েন্সি হাই আমি তো দেখি না এই গাড়িটা কাদের জন্য না এই গাড়িটা সবার জন্য জাস্ট এটা হন্ডা এইটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমার মতে এই প্রাইস সেগমেন্টে এই গাড়িটা বেস্ট আমি আবারও বলি সবশেষ এবার আমি বলতে চাই এই গাড়িটা আমার জন্য এই গাড়িটা আমার কাছে এত ভালো লাগছে এবং এত ভালো ভ্যালু ফর মানি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ